গাছ কি বলল সবাই বলল গাছ তো বলেছে ভালো তুমি আখির জামানার পয়গম্বর কোন সন্দেহ নাই নবী বললেন তাহলে পয়গম্বর বলে মেনে নাও আমার হাতে হাত দিয়ে একটু পড়ে নাও ইমানের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরা বলে এত তাড়াতাড়ি তোমার নেতৃত্ব মানা যাবে না কারণ তুমি তো বাপ খাই গো তুমি তো মা খাই গো তুমি তো হাটখোড়ো তুমি তো মূর্খ তুমি তো পাগল তুমি তো অশিক্ষিত মানা যাবে না নবী বললেন তাহলে আর কি ডকুমেন্ট দিতে পারি বলো মুহাম্মদ জঙ্গলে বিভিন্ন জীবজন্তু বাস করে কিন্তু হরিণ হলো সবথেকে ভয়ঙ্কর প্রাণী আর মানুষ হরিণ শিকার করে ধরে এনে জবাই করে খায় হরিণ মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায় সব পাহাড় পর্বত গাছপালা তুমি সব জাদু করে রেখেছ তাই যখন যেখানে যাও সব জাদু খাটিয়ে দাও ও হরিণ মানুষ দেখলে পালায় হরিণ কোনোদিন জাদু করা তোমার পক্ষে সম্ভব নয় হরিণকে যদি তুমি বস করিয়ে কথা বলাতে পারো তোমার পয়গম্বরে স্বীকৃতি দিতে পারো আমাদের বিশ্বাস কত আপত্তি থাকবে না নবী বললেন মক্কার পাড়া প্রতিবাসীরা তোমার শুধু একটু হরিণ দেখিয়ে দেবে বাকি কাজ আল্লাহ চাহে তো আমার জোরে বলুন একটু সুবহানাল্লাহ ওইখানে গেলে মাঝে মাঝে বিকালবেলা হরিণ দেখতে পাওয়া যায় নবী বললেন কারণ হরিণ তার বাচ্চাদের নিয়ে পাহাড়ি এলাকায় ঝোপঝাড় জঙ্গলের আশেপাশে হরিণ তার বাচ্চাদের আন খেলা শিক্ষা দেয় মানুষ যাতে তাড়িয়ে ধরতে না পারে মা দৌড়ায় আগে বাচ্চারা দৌড়ায় পিছনে মা রান খেলা শিখায় বাচ্চাদের যাতে কোনো মানুষ এসে জানো তাড়িয়ে ধরতে না পারে দ্রুত রান খেলা শিক্ষা দেয় চলো ওই এলাকায় তোমার হরিণ দেখাবো আল্লাহ নবীকে সাথে করে নিয়ে দূর থেকে ওরা লক্ষ্য করে দেখলো বিকালবেলা অপরাহ্নে সূর্য অস্ত নিতে হতে যায় এ সময় মা পাহাড়ের ফাটল থেকে বাচ্চাদের বার করে নিয়ে ঝোপঝাড় জঙ্গলের দিকে নাচানাচি করে দৌড়াদৌড়ি করছে মক্কাবাসীরা বললো মা তারাইয়া মোহাম্মদ ও মোহাম্মদ তুমি কি কিছু দেখতে পাচ্ছ নাকি নবী বললেন ও আমার পাড়া প্রতিবাসী ভাইরা চাচারা দাদারা আমি মোহাম্মদ সামনে দেখি যতটা পিছনে না তাকালেও দেখতে পাই ততটা আমি ডান দিকে তাকিয়ে দেখি যতটা বাম দিকে না তাকালেও দেখতে পাই ততটা আমি উপরে তাকালো দেখতে পাই যতটা এলা তাহত সারা মাটির নিচে আমি দেখতে পাই ততটা তোমরা যে হরির হরিণের বাচ্চা দেখছো তার অনেক আগে আল্লাহ আমার নজরে দেখিয়ে দিয়েছে কারণ আল্লাহ আমার চোখের পাওয়ার একটু বেশি করে দিয়েছেন তোমাদের থেকে অনেক অনেক গুণে জোরে বলুন একটু সোভান আচ্ছা এখানে সার আঙুল মাটির নিচে কি আছে আমরা বলতে পারবো এখানে সার আঙুল মাটির নিচে কি আছে কিছু আমরা বলতে পারবো না প্রযুক্তি যুগে বিজ্ঞানীদের মেশিন লাগাতে হবে তারপরে বলা যাবে যে কিছু আছে কিনা কিন্তু আল্লাহ নবীর চোখের পাওয়ার আল্লাহ এমন শ্রীবৃদ্ধি করে দিয়েছিলেন উপরে তাকালে দেখতে পেতেন যতটা মাটির নিচেও তিনি দেখতে পেতেন ততটা জোরে বলুন একটু সুবহানাল্লাহ নবী বলছেন পাড়া প্রতিবাসীরা তোমরা যে হরিণ হরিণের বাচ্চা দেখছো রান খেলা করছে পাহাড়ি এলাকায় দূরে সব ঝাড়ের দিকে চলে যাচ্ছে মা বাচ্চারাও পিছনে যাচ্ছে আবার মা সেখান থেকে ফিরে আসছে পাহাড়ি এলাকার দিকে বাচ্চারা মায়ের পিছনে পিছনে রান দিয়ে দিয়ে মায়ের ঘাড়ির উপরে উঠে লাফালাফি করছে আমিও দেখতে পাচ্ছি ওরা বলে মোহাম্মদ আর কিছু দূরে এগিয়ে গেলে হরিণ আমাদের দেখতে পেলে আর থাকবে না এখান থেকে যখন দেখা যাচ্ছে তাহলে তুমি তোমার জাদু এবার দেখাও নবী বলেন আল্লাহে লা শাক্কা ফিহি আমার কোনো জাদু টাদু নাই আল্লাহ সহযোগিতা করে তাই আমি বাস্তবে মানুষের কাছে নমুনা দেখাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ বলে তাহলে এখান থেকে কি পারবে রাসূল বলে না আমি আর যাদ দি আমি আকি ও পাড়া প্রতিবাসী দাদারা ভাইরা চাচারা হা 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 দেখতে যখন পাওয়া গেছে আর অসুবিধা নাই সামনে গিয়ে যেতে হবে না আমাদের দেখলে পালিয়ে যাবে আমি পয়গম্বর স্বীকৃতি দিতে পারবো না কুমি আকি আর যাদ দি আমি ও দাদারা চাচারা ভাইরা দাঁড়িয়ে যাও এখানে আমি এখান থেকে একটু টেলিফোন করছি জোরে বলুন সুবহানাল্লাহ প্রযুক্তিগের বিজ্ঞানীরা ওয়ারলেস বানিয়েছে টেলিফোন বানিয়েছে মোবাইল বানিয়েছে হাজার হাজার মাইল দূরে কথা পাঠানোর জন্য আল্লাহ নবী বললেন আমার কোনো ওয়ারলেস নাই মোবাইল নাই টেলিফোন নাই তবে আল্লাহ হাওয়ার মাধ্যমে আমার কথা চাঁদ পর্যন্ত পৌঁছে দেয় জোরে বলুন একটু সুবহানাল্লাহ দুনিয়ার বিজ্ঞানীরা বলছে পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর কত কত 2,32,000 মাইল দূরে চাঁদ অবস্থান করছে আল্লাহ নবী বলেন চাঁদ
পর্যন্ত খবর পাঠাতে আমার কোনো মেশিন লাগবে না জোরে বলুন একটু সুবহানাল্লাহ নবী বললেন এই জঙ্গলের পশু হরি একটু এখানে এসো আমার পাড়া প্রতিবাসীর সামনে আমি কে একটু পরিচয় দিয়ে যাও বিশ্রামের কথা মুখে শেষ হাওয়ার মাধ্যম দিয়ে হরিণ হরিণের বাচ্চাদের কানে আল্লাহ পৌঁছে দিলেন কথা হরিণ ডেকে বলে বাচ্চারা এ আমার শিশু বাচ্চারা আখেরি জামানার পয়গম্বর জানে না বানাল আমিও তৈরি হতাম না তোমরাও তৈরি হতেন আমার উদর থেকে সেই পয়গম্বর ডাক দিয়েছে ইসহামেলা রসুলহি চলো চলো তাড়াতাড়ি করে চলো আল্লাহর পয়গম্বর ডেকেছে পয়গম্বর খুশি করলে হাসেন আল্লাহর কাছে মুখ দেখানো যাবে না কারণ আমরা বিনা হিসাবে জান্নাতি হব জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমাদের কোনো হাসর হিসাব নিকাশ হবে না আল্লাহ আমাদের পাঠিয়েছেন মানুষের উপকারের জন্য মানুষের ডাকে সাড়া দিয়ে মানুষের বিপদের সাহায্য করার জন্য আল্লাহর পয়গম্বর ডেকে স্যার দেরি করা যাবে না রান খেলা বাদ দাও নবীর কাছে তাড়াতাড়ি করে চলো বাচ্চারাও দৌড়ায় মাও দৌড়ায় দৌড়িয়ে নবীজির পায়ে এসে লুটিয়ে পড়তে শুরু করেছে নবীজির গায়ে গা ঘষা শুরু করে দিয়েছে বাড়ির পোষা কুকুরের মতো হরিণের বাচ্চারা আল্লাহ নবী ডেকে বলছেন এ হরিণ হরিণের বাচ্চারা আমি কে একটু আমার পরিচয় আমার পাড়া প্রতিবাসীর কাছে দিতে পারবে সবাই বলছে আমতা রাসূলুল্লাহ আমতা খাতামান নবী আপনি হলেন আল্লাহর পয়গম্বর শেষ মহামানব আপনার পরে আর কোন পয়গম্বর পৃথিবীতে আসবে না আপনি হলেন খাতামান নবী জোরে বলুন একটু সুবহানাল্লাহ নবী বলছেন মা সামেতা ইয়া জাদ্দি আম্মিয়াকে ও চাচারা দাদারা ভাইরা কি শুনলে বলে মোহাম্মদ কবে এসে জঙ্গলের হরিণকে তুমি জাদু করে গেছো তা তো আমরা জানি না নবী বললেন তাহলে কলেমা পড়া যাবে না আমার আপনার নবীকে একদিন দুদিন নয় একটানা ১৩ বছর অপমান করেছে মক্কার মানুষেরা চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ নবী বললেন তাহলে কলেমা পড়া যাবে না ওরা বলল ইয়া ইবনে মোহাম্মদ ইয়া আখি মোহাম্মদ ও ভাইপো মোহাম্মদ ও পাড়া প্রতিবাসী ভাই মোহাম্মদ এখনই হবে না নবী বলে না আর কি পরীক্ষা দিতে হবে বলে আমরা একটু কাবার চাতলে মিটিং করে দেখি কি পরীক্ষা নেওয়া যায় বারবার একটা লোকের পরীক্ষা নেওয়াও সেটা লজ্জার ব্যাপার দেখে একটু কি পরীক্ষা নেওয়া যায় সবাই বেশি মিটিং করে বলল পাহাড় জাদু করেছে মোহাম্মদ পাথর জাদু করেছে মোহাম্মদ গাছ জাদু করেছে মোহাম্মদ চতুষ্পদ জন্তু জাদু করেছে মোহাম্মদ বাঘ পর্যন্ত জাদু করেছে মোহাম্মদ বাঘেশ্বর নবীদের পায়ের ধুলা ছেটে দিয়ে চলে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বাঘ পর্যন্ত হিংস্র জীব সেও নবীজির পায়ের ধুলা ছেটে দিয়ে চলে যায় হায় রে কি দৃশ্য দেখি স্বপ্ন দেখি না বাস্তব দেখি পরবর্তী তারা বলে তো স্বপ্ন নয় বাস্তব দেখছি বাঘ জঙ্গল থেকে এসে নবীজির পায়ের ধুলা ছেটে দিয়ে চলে যাচ্ছে জোরে বলুন একটু সুবহানাল্লাহ নবীজি দুপুর রৌদ্রে খেজুর গাছের তলায় শুয়ে রয়েছে আস্তে আস্তে সূর্য নিচে নেমে যাচ্ছে নবীজির দেহের উপর একটু রৌদ্র পড়াহ শুরু হয়ে গেছে সব কথাই ছিল পাথর পাহাড়ের ফাটলের ভিতরে সব এসে লেজেফার করে ডানা মেলে ফেলা তুলে সূর্যের সঙ্গে আড়াল করে আমার নবীজির বডিতে ছায়া করছে সব দেখে বলে আল্লাহ জানি না বলে আমিও তৈরি হতাম না সেই পয়গম্বরের দেহে রৌদ্র পড়বে আমি সাপ পছন্দ করি না সাপ এসে ফনা তুলে ডানা চওড়া করে ডালা মেলে আল্লাহ নবীর দেহটা ছায়া করছে অন্যদিন আবার শত্রুরা দেখে বিশ্ব নবীর দেহটা ঘেমে যাচ্ছে গরমিতে সাপ এসে এসে ফনা তুলে তুলে পাখার মতো হাওয়া দিচ্ছে নবীজের বডিতে জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ কে সে মানুষ কে তিনি যিনি বলছেন আল্লাহ পাক হাসরের মাটি বিচার শুরু করার আগে আমাকে সর্বপ্রথম জান্নাত হালাল বানাবেন আমি হলাম বিশ্ব সেরা ব্যক্তিত্ব দুনিয়ার যত বিজ্ঞান যত দার্শনিক যত রাষ্ট্রনেতা মায়ের উদর থেকে পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটি ছেলে মেয়ে দুনিয়ায় যখন মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে সব উলঙ্গ উলঙ্গিনী হয়ে পৃথিবীতে এসেছে এমন কোন ব্যক্তির জীবনে আপনি আলগা করে দেখাতে পারবেন না ওই ব্যক্তি মায়ের উদর থেকে দুনিয়া এসেছে তার গোপ্তাঙ্গ
কেউ দেখার সুযোগ পাইনি কাপড় পরে মায়ের পেট থেকে এসেছে এমন কোন নজির বিশ্ব রেকর্ড বুকে নাই কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহিল আশকাফি হে এই দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি মায়ের উদর থেকে জান্নাতি ধাত্রীদের মাধ্যম দিই যখন পৃথিবীতে আগমন করলাম আল্লাহ জান্নাতির রেশমি শাটিনের পোশাক পরিয়ে আমাকে মায়ের উদর থেকে জন্মগ্রহণ করিয়েছেন আমার আম্মা জান পর্যন্ত আমার গুপ্তাঙ্গ দেখার সুযোগ পায় নাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দুনিয়ায় ছেলেদের বয়স পাঁচ সাত বছর যখন হয় তখন আবার তাদের গুপ্তাঙ্গ আলগা করে খাতনা দিতে হয় ইব্রাহিম নবীর সুন্নত প্রত্যেকটি মুসলমানকে আদায় করতে হয় না বিশেষ করে ছেলেদের পাঁচ সাত বছর বয়স হয়ে গেলে গুপ্তাঙ্গ আবার আলগা করে খাতনা দিতে হয় হাজামের সামনে এটা পাড়া প্রতিবেশী যারা থাকে সবাই দেখার সুযোগ পায় দাঁড়িয়ে গোল করে ঘিরে থাকে হাজাম খাতনা দেয় আল্লাহ নবীকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছে গুপ্তাঙ্গ দেখানোর কোন সুযোগ আল্লাহ নবীজির কাউকে দেয় নাই জোরে বলুন একটু সুবহানাল্লাহ বিশ্ব নবী মায়ের উদর থেকে এসেছেন বিশ্ব রেকর্ড করে আল্লাহ নবীর দুটি পাটিতে ষোলো দুখানা বত্রিশ খানা দাঁত আল্লাহ দিয়েই পৃথিবীতে পাঠিয়েছিলেন দুধের মতো সাদা মুক্তার দানার ন্যায় ঝলকানি দাঁত আল্লাহ নবীজির মুখে দিয়ে পাঠিয়েছিলেন ঠোঁটটা ছিল লালিমার্কা দাঁতগুলো ছিল মুক্তার দানার ন্যায় ঝলকানি দুধের থেকেও সাদা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ পৃথিবীতে যত ছেলে মেয়ে মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছে ভাতৃরা বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চাটার দেখবেন চিৎ করে সইয়ে রাখে মায়ের উদর থেকে যখন বাচ্চায় পৃথিবীর মুখ দেখলো বাচ্চাটারে সইয়ে রাখা হয় চিৎ করে একজন ব্যক্তি বিরল তিনি হলেন আমাদের পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করে ভূত হয়ে সেজদারত অবস্থায় শুয়েছিলেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমাদের বাচ্চাদের মায়ের উদর থেকে জন্মগ্রহণের পরে যদি ভূত করে সই রাখা হয় তিন মিনিট আর বাঁচবে কারণ ভূত করে সই রাখবে তো নাক চেপে যাবে ভুট করে সলে মুখটা যখন জমিনে রাখা হবে নাক চেপে যাবে জমিনে আর ওই সদ্য দাদা বাচ্চার নাক যদি দু মিনিট চেপে থাকে ও আর বাঁচবে সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নেবে শ্বাস নিঃশ্বাস না নেওয়ার কারণে কিন্তু মামিনা বলছেন আল্লাহ খেলা সাক্ষা পিহে আমি সেই খোদার কসম খেয়ে বলছি আমাকে জান্নাতি ধাত্রীরা বললো আমিনা বাবু যান একটুখানি চোখ বন্ধ করো মামিনা বলছেন মা নামতে মাস মুখে তোমরা কারা পরিচয় দাও পাড়া প্রতিবাসী বুবুজানদের কম বেশি চিনি হারেসের বিবিকে চিনি মোকাবেমের বিবিকে চিনি হামজার বিবিকে চিনি আব্বাসের বিবিকে চিনি আবু তালেবের বিবিকে চিনি আবু লাহাবের বিবিকে চিনি আমি আবু জাহেলের বিবিকে চিনি পাড়া প্রতিবাসী নারীরা সবাইকে কম বেশি চিনি কিন্তু তোমাদের তো কোনোদিন দেখি নাই তোমরা কোন পাড়ার মেয়েরা এসেছ আজ আমার ঘরে এ মেয়েরা তোমাদের পরিচয় দাও মেয়েরা বলে এসেছি যখন পরিচয় অবশ্যই আপনার কাছে দেব না দিয়ে যাব না তবে সন্ধ্যার পর থেকে কষ্ট পাচ্ছেন আপনি প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন এই ঘরের ভিতরে পাড়া প্রতিবাসী কেউ জানে না খবর রাখে না আগে আপনার কষ্টটা নিবারণ হোক তারপর যাওয়ার পথে পরিচয় দিয়ে চলে যাব জোরে বলুন একটু সুবহানাল্লাহ একটুখানি চোখ বন্ধ করেন সন্ধ্যার পর থেকে কষ্ট পাচ্ছেন দেখতে দেখতে ভোর হয়ে গেছে আপনার কষ্ট নিবারণ হোক মামিনা বলছে এ নারীরা তত্ত্ব দিয়েছো সঠিক সন্ধ্যার পর থেকে কষ্ট পাচ্ছি কিন্তু আল্লাহ কেন এই সারাটি রাত মামিনারে কষ্ট দিলেন সন্তান প্রসবের জন্য আসলে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে দুটি সৃষ্টি আল্লাহর কাছে দাবি রেখে বসলো আল্লাহ আর কোন পয়গম্বর তো পৃথিবী আসবে না এই পয়গম্বর হলো আপনার পাঠানো শেষ পয়গম্বর তা আমি রাত আপনার কাছে দাবি করি আমার রাতের বেলা পয়গম্বরের পৃথিবীতে পাঠান আমি হাসরের মাঠে রাত যাতে সম্মান পাই দিন দেখে বলে আল্লাহ আমিও মানুষের কম উপকার করি না রাতকে খুশি করবেন আর আমি দিনকে অপরাধ করলাম আমার অখুশি করে রাখবেন আপনার পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহকে আমার দিনের বেলা পাঠিয়ে দেন আল্লাহ বলে এক ঝামেলা হয়ে গেল রাত দাবি করলো রাতের বেলা নবী আসুক দিন দাবি করলো আল্লাহ আমার দিনের বেলা তোমার নবীরে দুনিয়ায় পাঠাও আল্লাহ বলছেন আজকের আমার নবীর আগমনী দিন কেউ খুশি হবে কেউ অখুশি হবে আমি আল্লাহটা পছন্দ করি না এজন্য দুইজন কি খুশি করবো জোরে বলুন একটু সুবহানাল্লাহ
পৃথিবীর কোন মানুষের কাছে এরকম দাবি যদি কেউ রেখে বসতো আমি রাতের বেলা আমার দাবি কবুল করো আমার রাতের বেলা ওই বান্দারে ওই বান্দিরে দুনিয়ায় পাঠাও দিন আবার যদি ডেকে বলতো আমার দিনের বেলা ওই বান্দারে বান্দিরে দুনিয়ায় পাঠাও দুনিয়ার মানুষের মগজের জ্ঞান কম মানুষ বলতো যে কোন একজনকে খুশি করা যাবে দুজনকে করা যাবে না ঠিক কি না কারণ আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদের মগজের জ্ঞান কম 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 আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান সীমিত জ্ঞান নিয়ে আমার সঙ্গে যেন পাল্লা দিতে এসো না পাগল হয়ে মরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান অসীম জ্ঞানের মাধ্যম দিয়ে আমি সব সমস্যার সমাধান করাই যে জ্ঞান তোমাদের কারো মগজে নাই জোরে বলুন একটু আমি আল্লাহ বলেন দুইজন দাবি রেখেছে বলে আরে কাউকে খুশি করব কাকে খুশি করব আজ আমার নবীর আগমনের রাতে আমি আল্লাহ পছন্দ করি না আল্লাহ ডেকে বলেন আমি না কষ্ট পাচ্ছ রাতের বেলা সন্ধ্যার প্রত্যেকে নিয়ে একটু ধৈর্য ধরে কষ্ট করতে হবে ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলেন বিপদে মুসিবতে পড়ে যে বান্দা বান্দি ধৈর্য ধারণ করে সবর ইফতার করে আমি আল্লাহ তাদের মুখে অচিরে হাসি ফোটাই একটু ধৈর্য ধরো সবর করো আমি না আমি দু দশ মিনিটে তোমার প্রসব বেদনা মুক্তি দিয়ে বাচ্চা প্রসব করে দিতাম কিন্তু আমার দুই সৃষ্টি দাবি রেখে বসেছে রাত বলছে আমার বেলা আমার রাতের বেলা নবীজির দুনিয়ায় ভূমিষ্ঠ করাও দিন বলছে আমার বেলা নবীর দুনিয়ায় ভূমিষ্ঠ করাও দুইজন কি আমি খুশি করব কাউকে খুশি করব কাউকে আজকের এই রাতে নবীর আগমনের রাতে আমি আল্লাহটা পছন্দ করি না এই জন্য একটু ধৈর্য ধরো আমি না সহ্য করো যে রাতের শেষ হবে দিনের শুরু হবে ঠিক সেই সময় আমার নবীর তোমার উদার থেকে আমি পাঠাবো যাতে দুইজন খুশি হয়ে যায় জোরে বলুন একটু সুবহানাল্লাহ এজন্য এগারো বারোটি ঘন্টা মামিনাকে কষ্ট পেতে হলো ঘরের ভিতরে ভোর যখন হয়ে এসেছে রাতের শেষ পূর্বাকাশে লাল আভা দেখা দিয়েছে সূর্যোদয় হতে যাচ্ছে আল্লাহ দেখে অল্লা জান্নাতি ধাত্রীরা ও বিশ্ব রেকর্ডকারী নারীরা আমার জান্নাতে আনন্দ ফুর্তি করে সুখ ভোগ করছো আরো বেশি বেশি সুখ তোমাদের দেব কারণ যারে না বানালে তোমাদেরও বানাতাম না সেই মোহাম্মদ রসুল্লাহর আগমন হবে তোমরা একটু যাও আমি না আর প্রসব বেদনা শুরু হয়েছে খেজুরের পাতার বেড়ারে ভিতরে মক্কা নগরীর কোনো মেয়েরা জানে না খবর রাখে না তার কারণ মামিনার পেটে যে বাচ্চা আছে কেউ পেট দেখলে বুঝতে পারতো না স্বাভাবিক যে মেয়েরা অবিবাহিত ও অবিবাহিত মেয়েদের পেটটা দেখতে যেমন আল্লাহর পয়গম্বরের আম্মা জানের পেটটা দেখতে অবিকল ছিল তেমন জোরে বলুন একটু সুবহানাল্লাহ সারা মক্কার কোন নারী আমিনার পেট দেখে বুঝতে পারেনি পেটে বাচ্চা আছে অবিবাহিত মেয়েদের পেটটা যেমন স্বাভাবিক আমিনার পেটটা ছিল তেমন স্বাভাবিক রাতের বেলা কাঁদতে কাঁদতে খেজুরের পাতার বেড়ার ভিতরে কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে পড়তেন স্বামী হারা বিধবাই নারী আল্লাহ পাক জান্নাতি নারীদের পাঠিয়ে দিতেন আমিনার সঙ্গে সাক্ষাৎ করে তার বিপদে মুসিবতে সাহারা দিতে দুঃখ দুর্দশা মোচন করতে সাহায্য সহযোগিতা করতে সান্ত্বনা দিতে পাঠাতেন জান্নাতি নারীরা কোনদিন আসতে ইব্রাহিম নবীর বিবি হজরতে হাজেরা জোরে বলুন একটু সুবহানাল্লাহ রাতের বেলা সাক্ষাৎ করে বলতে নলা তাহাজা নলা তাখব ইয়া উত্তি আমিনা ও বুবুজান আমিনা ভয় নাই চিন্তা নাই স্বামী হারাবিদ হওয়ার কারণে এই পাহাড়ের কিনারে একাকী তোমার বসবাস করতে হচ্ছে খেজুরের পাতার বেড়ার ভিতরে মক্কার কোনো মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে আসে না পাড়া প্রতিবাসী কেউ তোমার খবর নিতে আসে না তোমার ধারে পাশে কেউ ঘাসে না কারণ দেশে একটা বদনাম রটে গেছে আমিনা হলো কলঙ্কিনী স্বামীকে গো সোয়াসি রোগিনী যে ওর ধারে বসে যাবে আমি না স্বামীর মতো তার স্বামীরও মারণা হবে তোমার দেহের ভিতরে একটা সোয়াসে কঠিন রোগ রয়েছে সারা মক্কায় সার্কুলার হয়ে গেছে কিন্তু তোমার দেহে আসলে রোগ নাই এটা আল্লাহ জানে ও আমি না তুমি দুঃখ পেও না তাই পাড়া প্রতিবাসী মরণের ভয়ে তোমারে দূরে সরিয়ে দিয়েছে ওই দুই পাহাড়ের মিলন কেন্দ্র গাজ্জা পাহাড়ের মিলন কেন্দ্র আবু কুবাইস পাহাড়ের মিলন কেন্দ্র পশ্চিম থেকে দুটি পাহাড় কালা শরীফের দুই ধার দিয়ে ওই মসজিদ হারামের দুই ধার দিয়ে দুটি পাহাড় লম্বায় হয়েছে পূর্ব দিকে এক জায়গায় মিলন হয়ে গেছে যেখানে মিলে গেছে এই জায়গা একটা উঁচু ঢিবি ছিল সেই ঢিবিটি এখনো আছে এখানেই নবীর চাচারা হারে
হারেস মোকাবেম হামজা আব্বাস আবু তালেব আবু লাহাব এরা সবাই মিলে আমিনার জন্য ঘর বেঁধে দিল চার মাস স্বামীরে নিয়ে যে ঘরে বসবাস করেছিল এ ঘরে আর স্বামী মরার পরে থাকার সুযোগ হয়নি কারণ আবু তালেব আবু লাহাব এরা সবাই হারেস মোকাবেম বলল আমিনা যদি আব্দুল্লাহর ঘরে বাস করে আব্দুল্লাহর ঘরের আশেপাশে আমাদের ঘর আর আমিনা আর উঠতে বসতে ঘুরতে ফিরতে ওর হাতের সোয়া গায়ের হাওয়া আমাদের গায়ে লাগলে আব্দুল্লাহর মতো সোয়াসের রোগ আমাদের ধরবে আমাদেরও মরণ হয়ে যাবে এজন্য ওরে আর আব্দুল্লাহর ঘরে থাকতে দেওয়া যাবে না আব্দুল মতলব ডেকে বলল বৌমা ইচ্ছা করলে বাপের বাড়ি যেতে চাইলে চলে যেতে পারো আপত্তি নাই কারণ তোমার বাচ্চা কাচ্চা নাই ছোট ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে এখানে তুমি সন্তানহীন নারী কিভাবে বাস করবে থাকবে আমিনা বললেন শ্বশুর আব্বা যান বিয়ে মানুষের একবারই হয় সেই বিয়ে হয়েছিল আপনার ছেলের সঙ্গে আমি বাকি জিন্দিগি আর বিয়ে করতে চাই না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমার তকদির মন্দ আল্লাহ ভাগ্য খারাপ করেছেন আমি বাকি জিন্দিগি আর বিয়ে করতে চাই না তবে আপনার ছেলের ঘরে যদি একটু থাকার সুযোগ দেন আমার জন্য বড় সুবিধা হয় আব্দুল মুত্তালিব বলল সুযোগ দেব কিন্তু তোমার হাতের সোয়া গায়ের হাওয়া অন্য কোন ছেলেদের গায়ে লাগলে সোয়াসে রোগ ধরতে পারে কারণ আমার ছেলেদের ভিতরে সব থেকে কনিষ্ঠ ছোট ছেলে যে সে হলো আব্দুল্লাহ বয়স মাত্র তার চব্বিশ কত চব্বিশ বছর বয়সের যুবক সে কাল হয়ে গেল তুমি দেখতে সুন্দরী অপরূপা মুস্কে মুস্কে হাসো মিষ্টি মিষ্টি কথা বলো পাড়ার মেয়েরা বিকালবেলা তোমার সঙ্গে বিদেশি গল্প শুনতে আসে কারণ মক্কা থেকে ইয়াসরে ছশো কিলোমিটার উত্তর দিকের দেশ সেখানকার মেয়ে তুমি সে এলাকার খবর এলাকার মেয়েরা জানে না চেনে না তাই তোমার কাছে বিদেশি অনেক গল্প শুনতে আসে কিন্তু তোমার স্বামীর মরণের কারণে কোনো মেয়েরা তোমার ধারে পাশে আসে না কারণ তাদেরও শ্বাসে রোগ ধরতে পারে যে রোগটা তোমার স্বামীর ধরেছে এই জন্য যদি তুমি বাবার বাড়িতে সিয়াশ্রেবে যেতে না চাও তাহলে এই ঘরে তোমার আর থাকা হবে না যে ঘরে চার মাস আমার ছোট ছেলে ঋণের সংসার করেছিল এই ঘরে আর থাকা হবে না তোমার থাকতে হবে দূরে আমি না বলেন আমি তাতেই রাজি তবে বাবার বাড়ি আশ্রেবে যাব না কারণ স্বপ্ন যোগে আল্লাহর জান্নাতি নারীর আমার সাক্ষাৎ করে বলে আমি না তোমার পেটে একটা বাচ্চা আছে ওই বাচ্চা আল্লাহ মক্কা শরীফের পাদদেশে জন্মগ্রহণ করাবে তুমি যদি বাবার বাড়ি আশ্রমে চলে যাও সেখানে তোমার বাচ্চা জন্ম নেবে বিয়ে করে অন্যত্র যদি সংসার করতে যাও সেখানে ওই বাচ্চাটা তোমার জন্ম নেবে নির্দিষ্ট সময়ে আর আল্লাহর পরিকল্পনা সব ব্যান্ড হয়ে যাবে ভেস্তে যাবে ইব্রাহিম নবী এবং তার ব্যাটে ইসমাইল কাবা ঘর বানিয়ে এখানে আল্লাহর কাছে হাত তুলে ফপিয়ে ফপিয়ে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ আমার বিবি হাজরা আমার বাড়ি ইসমাইল এই দুইজন এখানে মাত্র বসবাস করে একটাও ঘর নাই বাড়ি নাই লোক নাই জন নাই কিছুই নাই আমার বিবি এবং বাচ্চা দুইজন সদাচর কাল এখানে বসবাস করছে ও আল্লাহ আমার বিবি বাচ্চা ইন্তেকাল করলে আমার কষ্ট করে বানানো কাবা ঘর বিরান হয়ে যাবে বিলীন হয়ে যাবে তাই তোমার কাছে আমার দাবি আমার এই বিবি বাচ্চা যখন ইরাকের বাবালে আর ফিরে যেতে চায় না এখানে বাকি জিন্দগি কাল কাটাতে চাই তোমার কাছে আমার দাবি গো আল্লাহ আমার সাড়ে ছ বছরের বাচ্চা ছেলেটা রেডি কষ্ট করে এই যে পাথরের উপরে পাথর সাজিয়ে ইবাদতের ঘর বানিয়েছি আমার বাচ্চা ইসমাইলের বংশ তোমার আখির জামানার পয়গম্বর মুহাম্মদকে এখানে একটু জন্মগ্রহণ করিও যাতে এই ঘরটা কিয়ামত পর্যন্ত আবাদ হয় জোরে বলা যাবেন একটু সবার আমার বাচ্চার বংশে ইসমাইলের বংশে তোমার আখিরি জমানার পয়গম্বরকে তুমি এখানে যদি জন্মগ্রহণ করাও তাহলে ঘরটা বিরান হবে না বিলীন হবে না কেয়ামত পর্যন্ত ঘরটা আবাদ হবে আল্লাহ পাক ইব্রাহিমের চোখের পানি ইসমাইলের ফোফানিকে কবুল করে নিয়েছিলেন এই জন্য মা আমিনাকে আল্লাহ কোথাও যাওয়ার সুযোগ দেননি জোরে বলুন সুবহানাল্লাহ যত ঘাত প্রতিঘাত তোমার উপরে আসুক আমি জান্নাতি মেয়েদের দিয়ে তোমারে জানাচ্ছি এই জায়গা যেন তুমি ছাড়বে না আমিরা বলে কে তুমি আমারে রাতের বেলা এই সান্ত্বনা দাও আমার পিঠে একটা বাচ্চা আছে পৃথিবীর সেরা বাচ্চা কে তুমি স্বপ্ন চোখে জান্নাতি নারে বলে ইব্রাহিম নবীর বিবি হাজরা আমি জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমার জীবনে কম ঘাত প্রতিঘাত আসেনি আল্লাহর পরীক্ষা দিতে আমার স্বামী ছ বছর এই নির্জন পাহাড়ি এলাকায় আমার বাচ্চা নিয়ে রেখে গিয়েছিল কত ঘাত প্রতিঘাতের মাঝখানে আমি সময় অতিবাহিত করেছি আমিরা তুমি একটু ধৈর্য ধরো সবর করো আল্লাহ তোমার মুখে একদিন হাসি ফুটবে কোনদিন বাবার স্বপ্ন জগে দেখা দেয় পয়গম্বর ঈসা নবীর বেটা হযরত মরিয়ম এসেছে মামিনারে সান্ত্বনা দেয় আমিনা তুমি
দুঃখ ব্যথা নিয়ে অভাব অনটন নিয়ে তুমি জানো এলাকা ছেড়ো না আমি না তুমি এখানেই রয়ে যাও তোমার পেটে একটা বাচ্চা আছে আমার বেটাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছিলেন বনী ইসরাইল কওমের শেষ পয়গম্বর ছিল তিনি আল্লাহ তার একটাকে মুজিজা দান করেছিলেন অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে আমার বেটা ঈসা চোখ খুলে যেত বেলা মানুষের মুখে হাত বুলিয়ে দিলে আমার বেটা ঈসা সঙ্গে সঙ্গে জবান খুলে যেত পোলিও রোগ ছিল যাদের চলতে পারত না হাঁটতে পারত উঠতে পারত না একবার হাঁটুতে হাতে হাত বুলিয়ে দিয়ে দিলে রানে সে ফাঁস হয়ে যেত জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমার ছেলে ঈসা কোন কবরের উপরে লাঠির ঘা মারলে মরা মানুষ জন্দা হয়ে সঙ্গে সঙ্গে ঠেলে উঠে আমার ছেলের সঙ্গে তার পরিচয় দিত জোরে বলুন একটু সুবহানাল্লাহ আল্লাহ গোটা কয়েক মজেজা আমার ছেলেকে দান করেছিলেন আমার ছেলের নাম ছিল ঈসা রুহুল্লাহ আমি তার মা ছিলাম আমি বিনা স্বামীর ঔরসে সন্তান সম্বল হয়েছিলাম বলে মিশর সিরিয়ার মানুষ কত অত্যাচার উৎপীড়ন আমারে করেছে কত মারধর করে রক্ত পুলুত করে পাহাড়ি এলাকায় জঙ্গলে পাঠিয়ে দিয়ে দিয়েছে সেখানে আমি সন্তান প্রসব করে বড় বিপদে পড়েছিলাম গো আমিনা আল্লাহ আমার সব বিপদ থেকে মুক্তি দিয়ে আবার আমার মুখে হাসি ফুটিয়েছে আমার ছেলে ঈসাকে পৃথিবীতে পাঠিয়ে তোমার পেটে একটা বাচ্চা আছে ওই বাচ্চা ধরার পক্ষে যদি নাড়বে সারা মক্কা নগরী যে মানুষদের আনন্দের নাচ নাচবে সেদিন কাবা শরীফের ঘরে 360 প্রতিমা সব ভেঙে সুরমার হয়ে নিচে পড়ে যাবে জোরে বলুন একটু সুবহানাল্লাহ তুমি একটু ধৈর্য ধরো সাবর করো থাকো আমিনার ঘুম ভেঙে যায় আমিনা বলে আল্লাহ আমার পেটে বাচ্চা আছে আমি তো বুঝতে পারি না স্বাভাবিক মেয়েদের মতো আমার পেটটা বোঝায় কিন্তু যার সঙ্গে স্বপ্নে দেখা হয় ফেরাউনের স্ত্রী আসিয়ার সঙ্গে দেখা হয় এইভাবে ইব্রাহিম নবীর বিবি হাজরার সঙ্গে দেখা হয় হযরত ঈসা রুহুল্লাহর মা মরিয়মের সঙ্গে মুসা নবীর বিবি সবুরার সঙ্গে স্বপ্ন যুগে আমার দেখা হয় সবাই আমারে সান্ত্বনা দিয়ে বলে পেটে তোমার একটা বাচ্চা রয়েছে বাচ্চা যেদিন জন্ম নেবে সেদিন তোমার সব ঘাত প্রতিঘাত দূর করে দিয়ে আল্লাহ মুখে হাসি ফুটিয়ে দেবেন ধৈর্য ধরো সবর করো আমিনা বলে আল্লাহ পেটে বাচ্চা আছে কিছুতেই বুঝতে পারি না যার সঙ্গে ঘুমিয়ে দেখা হয় সে বলে পেটে বাচ্চা রয়েছে আমার পেটে কেমন বাচ্চা আছে আমি একদিন একটু পরীক্ষা নিরীক্ষা করবো আমিনা মনে মনে ধারণা করলেন আমার পেটটা একদিনে আমি নিজে একটু দেখব দিবালকে পেট পরীক্ষা করবেন চিন্তা ভাবনা নেই আমি না প্রস্তুতি ব্যান্ড করে দিয়ে দিল তার ঘরের দরজা ছিল দুটি খেজুরের পাতা ডাটা দিয়ে বানানো ঘর দরজা ছিল দুটি একটি দরজা ছিল পশ্চিম দিকে আর একটা দরজা ছিল উত্তর পূর্ব দিকে এখনো গেলে সেই দরজা দুটির নমুনা দেখতে পাওয়া যায় জোরে বলুন একটু সুবহানাল্লাহ ঘরের কোনো কপাট দরজা ছিল না কেবল মানুষ যখন তখন ঢুকতে পারতো বার হতে পারতো এইরকম ভাবে দরজাটা বানিয়ে দিয়েছে নবীর ইচ্ছা ছাড়া তাদের উদ্দেশ্য ছিল আমি না জানো আমাদের এখানে বাসনা করে ও যাতে বাপের বাড়ি চলে যায় আমরা কঠিন শ্বাসের রোগ থেকে মুক্তি পেয়ে যাই আল্লাহ বলেন যত অত্যাচার করবে করো আমার বান্দির আমি ধৈর্য হারা বানাবো না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমিরা বলেন দিনের বেলা পেট আলগা করে যদি পেট দেখতে যাই ঘরের তো দরজা নাই বাইরের লোকজন আমার পেট দেখে নেবে আমি আমিনাটা পছন্দ করি না জোরে বলুন একটু সুবহানাল্লাহ আর আমাদের মেয়েরা যখন ঘর থেকে বাইরে বাগির হয় কে কতটা আলগা করে দেখাতে পারে এখন এই সংগ্রাম চলতেছে ঘরে যখন থাকে তখন মোটামুটি একটু ঢাকা ঢুকি থাকে আর যেই বাইরে বেরিয়ে যায় পাড়ার যুবকদের পাগল বানানোর জন্য কে কতটা আলগা করে দেখাতে পারে চলছে এই সংগ্রাম জোরে বলুন একটু নাউজুবিল্লাহ তবে দেউলি জমাদ্দার পাড়ার মেয়েদের নামে বদনাম দেব না এরা বাইরে যায় যখন অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখতে দেয় না হাতে হাত কাবার লাগায় পায়ে মোজা লাগায় আর মুখটাও ঢেকে নেয় একটা জালি মতো পর্দা লাগায় বাইরে নিজের দেখার জন্য কালো কি সাদা এটা এখন আর মানুষকে দেখতে দেয় না দেউলি জমাদ্দার পাড়ার মেয়েরা ভালো এদের নামে বদনাম দেব না কারণ এদের নামে বদনাম দিলে আবার বলে হুজুরের ভাত দেব না এ বলবে না বলবে না হুজুর আমাদের নামে বদনাম দেশে হুজুরের ভাত দেব না না দিস না দে অসুবিধা নাই আজকের শুধু চলছে কে কত বডি আলগা করে দেখাতে পারে পুরুষের পোশাক দেখবেন পুরুষকে যখন পর্দায় দেখবেন তাদের গায়ে থাকবে জামা আর মেয়েদের যখন পর্দায় দেখবেন দেখবেন এদের গায়ে যে একটা ব্লাউজ থাকে সেটা এক সাইজ গেঞ্জি মার্কা ভাব শুধু মাঝখানে একটা সুতা মানে বডি আলগা না করলে যেন ওদের দাম বাড়তেছে না কুকুর যেমন
নারী জাতি বর্তমানে হয়েছে তেমন সব সৃষ্টির গুপ্তাঙ্গ আবরণের জন্য আল্লাহ কম বেশি কিছু ব্যবস্থা করেছেন লেজ দিয়েছেন লোম দিয়েছেন পশম দিয়েছেন গুপ্তাঙ্গ ঢাকার জন্য কুকুরেরও দিয়েছে প্রায় 1.5 ফুটের মতো লম্বা লেজ দামি যন্ত্রটা ঢেকে রাখ ওটা কাউরে দেখাস না কুকুর বলে 1.5 ফুটের জায়গা আল্লাহ যদি 2 ফুট দিত তো পিঠের উপরে 1.5 পাকের জায়গা 2 পাক গটিয়ে রাখতাম এই 24 ঘন্টা লেজটা পিঠের উপরে গটিয়ে রেখে সব সৃষ্টিরে বলে এনি টাইম যখন তখন আমার গুপ্তাঙ্গ কেমন দেখতে যদি চাও এনি টাইম নজর করলে দেখা সুযোগ পাবে কারণ আমি 24 ঘন্টা আলগা করে রেখে দিছি জোরে বলুন একটু নাউজুবিল্লাহ কুকুর যেমন 24 ঘন্টা গুপ্তাঙ্গ আলগা করে রাস্তাঘাটে পথে চলে আজকে সৃষ্টির সেরা জাতি মানুষ তেমন কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ ছেলেরাও কম না রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতেছে আর রাস্তার ধারে দাঁড়িয়ে সাইকেলটা রেখে সেন্টেনি শালো মেশিন স্টার্ট শুরু করেছে ছেলেরাও কম না মেয়েরাও যেমন 24 ঘন্টা আলগা করে দেখাচ্ছে বডি রঙ্গ প্রতঙ্গ ছেলেরাও তোমার রাস্তার ধারে সাইকেল রেখে মোটরসাইকেল রেখে অহরহ লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে ওর কোনো মান সম্মান হায়া লজ্জা ইজ্জত বলতে কিছু নাই ও শ্যালো মেশিন স্টার্ট শুরু করেছে চিল্লায়ে বলো নাউজুবিল্লাহ খানা খন্দক বিল বাগান ভরাট করা শুরু করেছে আল্লাহ বলছেন এ বান্দা তোর দেহের সবথেকে দামি যন্ত্রপাতি যেটি জিনিস যেটি সেটা হলো গুপ্তাঙ্গ গুপ্তাঙ্গ আবরণ করো যে গুপ্তাঙ্গের হেফাজত করে না তার ইমান থাকে না রাসূল বলেছেন আল হায়াউ সুবাতু মিনাল ইমান ইমানের অর্ধেক অংশ হলো লজ্জাস্থানকে আবরণ করা জোরে বলুন একটু আমিন জোরে বলুন একটু আমিন মামিনা রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতি ধাত্রীরা ডেকে বলছেন একটুখানি চোখ বন্ধ করো আমরা ভোরবেলা এই জন্য এসেছি আল্লাহ দুই সৃষ্টি দাবির কে ছিল আল্লাহর কাছে তাদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য তাই রাতের শেষ দিনের শুরু আমরা এসে গেছি আপনাকে সন্তান প্রসব করিয়ে মুক্তি দেব আমিনা বলছেন আমি দিনের বেলা পেটে বাচ্চা আছে সবাই বলে কিন্তু আমি একটু দেখার চিন্তা নিয়ে হঠাৎ পরিকল্পনা ব্যান্ড করলাম আমার ঘরের দরজা নাই আমি যেই হাট হয়ে আমার পেট দেখতে যাব পেটে বাচ্চা আছে কিনা পেটটা স্বাভাবিক থেকে অন্যরকম কিনা কিন্তু বাইরের লোকেরা তাকিয়ে দেখলে আমার পেটও দেখে নেবে এটা দেখতে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ একদিন রাতের গভীরে আমিনা নিজের পেটটা দেখার জন্য পরিকল্পনা নিয়েছি দরজার মুখে এসে কাবা ঘরের দিকে তাকিয়ে দেখলে পাড়াপুথিবাসী কেউ জেগে আছে কিনা পাড়াপুথিবাসী কেউ জেগে আছে কিনা যদি জেগে থাকে আমার পেট আলগা করে আমি দেখব না রাতের বেলা চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন লোকজন কেউ নাই হারেস মকাবিম হামজা আব্বাস আবু তালেব আবুল আহাব সবার বাড়ির লোকজন সব নিশ্চিত রাত্রে ঘুমিয়ে গেছে আমি না বলেন এই সময় সুযোগটা আছে কেউ যখন বাইরে নাই দেখার সুযোগ পাবে না দরজার দিকে পিঠটা করে ভিতরের দিকে মুখটা করে নামাজে রুকু হালাতে আমরা যখন তসবি পড়ি সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম পড়ি না রুকুতে রুকুতে এই যে তসবি পাঠ করি ঠিক এই রকম তসবি পড়া মনোভাব নিয়ে আমি না হ্যাট হয়েছে দাঁড়িয়ে থেকে হ্যাট হয়ে নিজের পেটটার দিকে নজর করেছেন যেই যেই নজর করেছেন আর সঙ্গে সঙ্গে পেটের থেকে একটা লাইট বেরিয়ে মামিনার চোখটা ধাঁধা লাগিয়ে দিয়েছে জোরে বলা যাবে না সবার মামিনার চোখ ধাঁধা লাগিয়ে দিল মামিনা বলছেন আল্লাহ ইলা সাক্কা ফিহে সেদিন আমার পেটটা দেখতে গেলাম পেটে বাচ্চা আছে কিনা স্বাভাবিক মেয়েদের মতো না অন্য সন্তান সম্ভব মেয়েদের মতো কিন্তু আমি যেই আমার পেটের দিকে নজর করলাম একটা লাইট বেরিয়ে চমক দিয়ে আমার চোখ ধাঁধা লাগিয়ে দিল আমিনা বলছেন সেদিন আমি বুঝলাম আমার পেটে বাচ্চা থাকবা না থাক একটা লাইট আছে আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহ বলছেন বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ তোমাদের কল্যাণের জন্য উপকারের জন্য আমার তরফ থেকে দুটি তোহবাগ্য অনুদান পৃথিবীতে আমি পাঠিয়েছি একটি হলো কদ জাআকুম মিনাল্লাহ আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের উপকারের জন্য পাঠালাম একটি জিনিস তার আরবি নাম বলা হয়েছে নূর ইংরেজিতে যার নাম বলা হয়েছে লাইট বাংলার নাম বলা হয়েছে জ্যোতি বা আলো একটি আলো তোমাদের জন্য পৃথিবীতে পাঠানো হলো আধারে পথ দেখার জন্য জোরে বলুন একটু সুবহানাল্লাহ
আরেকটি তোহবা আমার তরফ থেকে পাঠিয়েছি সেটি হলো কিতাবুম মুবিন সেটি আমার প্রকাশ্য কিতাব লওহে মাহফুজের সংরক্ষিত কিতাব 104 খানা আসমানী কিতাব মানুষের কল্যাণের জন্য আমি পৃথিবীতে পরস্পরায় পাঠিয়ে দিয়েছি 104 খানা আসমানী কিতাবের ভিতরে সবথেকে দামি মর্যাদাবান কিতাব যেটি লওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম সেটি যারে না বানালে কিছুই বানাতাম না সেই ব্যক্তির উম্মতের কল্যাণের জন্য ওই কিতাবটি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি যাতে কিয়ামত পর্যন্ত আমার আসমানী কোনো কিতাব পাঠানোর প্রয়োজন আর না হয় জোরে বলুন একটু আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আল্লাহ বলেন আমার কোরআনে নবীর আদর্শ মানার জন্য অনুরোধ করলাম নবী যে সমস্ত কাজকর্ম করেনি যে রাস্তায় চলেনি যে খাদ্য খায়নি তা থেকে যদি তোমরা দূরে সরে থাকো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত আমার কোরআন মান্যকারী হিসেবে বিবেচিত হবে আমি আমার কোরআনকে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য তবে আমার কোরআন হলো চলমান যেখানে রাখবে কোরআন সেখানে থাকবে না দু দশ দিন রাখলে কোরআন হেঁটে আর এক জায়গায় যায় কোরআন দু দশ দিন যদি এক জায়গায় রাখা হয় হেঁটে আর এক জায়গায় যায় নাকি কোরআন যেখানে রাখবেন যুগ যুগ ধরে সেখানে থাকবে কোরআন হলো চলমান চলমান কোরআন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে এই চলমান কোরআনের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আল্লাহ যত নির্দেশ দিয়েছেন চলমান কোরআন আমাদের নবী বাস্তবে রূপদান করে সব দেখিয়েছেন এই জন্য আল্লাহ বলছেন আমার নবী যে জীবন বিধান দেখিয়েছে তোমরা যদি মান্য করে চলো তাহলে আমার কোরআন মানা হলো আমার নবী যে রাস্তায় চলেনি যে খাদ্য খায়নি যে পথ আমার নবী পছন্দ করেনি তোমরা যদি সেটা পরিত্যাগ করে আমার নবীর আদর্শ রঙে রেঙে মেনে চলো তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত তোমাদের কেউ জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না জান্নাত শান্তির জায়গা জাহান্নাম অশান্তির জায়গা যুগ যুগ ধরে জাহান্নামে পড়তে হবে সেখানে মরণ নাই আবার যুগ যুগ ধরে জান্নাতে সুখ ভোগ করা যাবে সেখানেও মরণ নাই জোরে বলুন একটু আমিন বর্তমান একবিংশ শতাব্দীর যুগের মানুষ আমরা আমরা লাভে লোহা বইতে চাই বিনা লাভে তুলোর বস্তাকেও মাথায় নিতে চাই না এজন্য আমি অনুরোধ করব আজকে রাশি আগামীকাল থাকব না আমাদের সবাইকে বিদায় হতে হবে মানুষ এমন কোন ওষুধ এখনো বানায়নি ওষুধটা পান করলে আর মরণ হবে না এমন কোন মেশিন এখনো মানুষ বানায়নি মেশিন কাছে রাখলে আর আজরাইল আসবে না আছে নাকি কোনো মেশিন কোন মেশিনও নাই ওষুধও নাই চলে যেতেই হবে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে এই দুনিয়ায় যে মায়ের থেকে জন্মগ্রহণ করেছে মরণ একদিন একদিন তার নসিবে জুটবে জুটবে মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে পারবে না আল্লাহ একটু পাঠিয়েছে বাজার করার জন্য অল্প তুচ্ছ দুদিনের জিন্দগি 65-70 বছরের জিন্দগি হাসরের মাঠের কাছে আমাদের 65 বছরের জিন্দগিটা হলো মাত্র 2 মিনিটের সময় কমিউনিটি মাত্র 2 মিনিটের সমান হাসরের মাঠের কাছে আমাদের 65 বছরের জিন্দগি আল্লাহ পাক পরকালে লম্বা জিন্দগি রেখেছেন এজন্য তুচ্ছ দুদিনের জিন্দগির জন্য আমাদের পরকাল যেন বরবাদ না হয় আমরা কোরআনকে একটু মান্যতা দিয়ে নবীর আদর্শ রঙে রেঙে আগামী দিন থেকে যেন চলতে পারি আল্লাহ সে তৌফিক দান করুন সকলে বলুন আমিন সকলে একটু দাঁড়িয়ে যান নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পেশ করি ইয়া নবী সালাম প্রাণ ভরে উচ্চরবে মহব্বতে বলুন ইয়া নবী সালাম মুনালাইকা ইয়া রাসূল সালাম মুনালাইকা ইয়া হাবিব সালাম মুনালাইকা সালাওয়াতুল্লাহ আব্দুল্লাহ হাবিবের পিতা মামিনা যে রসুলের মাতা আবু জাহেল সল্লনা যার কথা সালাম
পড়ি হে তাই ইয়া নবী সালাত আলাইকা ইয়া রাসূল সালাত ইয়া হাবিব সালাত আলাইকা সালাওয়াতুল্লাহ বাগে ইব্রাহিম কে গুলহিম মালায়েক জিসকে বুলবুল আপাহাই জাতি তওয়াক্কুল সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাত ইয়া রাসূল সালাত ইয়া হাবিব সালাত আলাইকা সালাওয়াতুল্লাহ রাসূলুল্লাহ চলতেন যে পথে কাটা বিশত উম্মে জামিল সে পথে ফুটত না ওই পথের কাঁটা জিবরাইল ডানা বিছাতেন সে থাই ইয়া নবী সালাত আলাইকা ইয়া রাসূল সালাত ইয়া হাবিব সালাত আলাইকা সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ও খোদার হয়ে শিখ উম্মত আপনার তার তরে সালাম লাখ বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাত আলাইকা ইয়া হাবিব সালাত আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে একটু উচ্চরবে তকবীর ধ্বনি দেন নারায় তকবীর আর একটু গলা ছেড়ে আওয়াজ তোলেন নারায় তকবীর আল্লাহ